মুক্তিযুদ্ধে কর্মাকান্দা আমাদের স্বাধীনতার উষালগ্নি কর্মাকান্দার জনগণ মুক্তির জন্য বেকুল হয়ে ওঠে কর্মাকান্দা থানার সীমান্ত ক্যাম্প পাঁচগাঁও বৌরাকোনা, খাইরুন ল্যাংড়া ইপিআর সদস্যগণ উর্দুভাষী সদস্যদেরকে নিরস্ত্র করে তেসরা এপ্রিল প্রতিরোধ যুদ্ধে কর্মাকান্দা থেকে মধুপুরের উদ্দেশ্যে চলে যায় কর্মকান্দার মুক্তিযুদ্ধের ইতিহাসের দিকে দৃষ্টিপাত করলে প্রথমে আলোচনায় আসবে উনিশশো সালের ছাব্বিশে মার্চ ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ গোয়েন্দা সূত্রে খবর হয় বিড়িশিরি থেকে কর্মকান্দা পাক সেনাদের ক্যাম্পে রসদ যাবে ছাব্বিশ জুলাই সকাল আটটার দিকে এ সংবাদে বিএসএফ ক্যাম্পের অধিনায়ক বেশ তৎপর হয়ে ওঠেন পরিকল্পনা হয় দুর্গাপুর কলমাকান্দা নদীপদের নাজিরপুর বাজারের কাছেই পাক হানাদারদের আক্রমণ করা হবে পরিকল্পনা অনুযায়ী কমান্ডার নাজমুল হক তারার নেতৃত্বে চল্লিশ জন মুক্তিযোদ্ধা নাজিরপুর পৌঁছে যায় পঁচিশ জুলাই সন্ধ্যায় তিনটি পৃথক দলে বিভক্ত হয়ে নাজিরপুর বাজারের সবকটি প্রবেশপথ আগলে অ্যাম্বুস করে মুক্তিযোদ্ধারা অপেক্ষায় ছিল কখন আসবে পাক হানাদাররা ছাব্বিশ জুলাই সকাল নয়টা অতিক্রান্ত হলো পাক হানাদারদের হদিস নেই মুক্তিযোদ্ধারা একে একে তাদের প্রত্যাহার ক্যাম্পের পথে যাত্রা করে প্রথিমধ্য নাজিরপুরের কাচারীর কাছে তেরাস্তায় হানাদার বাহিনীর মুখোমুখি অবস্থান গুলি পাল্টা গুলি উভয় পক্ষে তুমুল যুদ্ধ মুক্তিযোদ্ধাদের অবস্থান পরিবর্তন ও অতর্কিত যুদ্ধে তারা অনেকাংশে অপ্রস্তুত হয়ে পড়েছিল এরপরেও তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছিল পাক হানাদাররা এক পর্যায়ে স্ক্রলিং করে সন্তপর্ণে মুক্তিযোদ্ধাদের ডিফেন্স এলাকায় ঢুকে পড়ে দুপুরের দিকে পাক বাহিনী মুক্তিবাহিনীর অ্যাল এম জি পজিশন নির্দিষ্ট করে জামাল এর অবস্থানের ওপর ফায়ার শুরু করে পাক হানাদারদের গুলিতে ঘটনাস্থলে জামাল উদ্দিন শহীদ হন বিকেলের দিকে পাক বাহিনীর আক্রমণ আরও তীব্র আকার ধারণ করে গুলির আঘাতে কমান্ডার নাজমুল হক তারার কন্টনালি ছিঁড়ে যায় এতে যুদ্ধের গতি পাল্টে যায় পাখানাদাররা সশস্ত্র অবস্থায় কয়েকজন মুক্তিযুদ্ধকে বন্দি করে ব্যানেট চার্জ করে হত্যা করে বিক্ষিপ্তভাবে যুদ্ধক্ষেত্র থেকে অন্যরা আত্মরক্ষা করে ক্যাম্পে ফিরে আসে সে যুদ্ধে শহীদ হয়েছিল জামাল উদ্দিন ডক্টর আবদুল আজিজ ফজদুল হক ইয়ার মাহমুদ ভবতুষচন্দ্র দাস নুরুজ্জামান দ্বিজেন্দ্রচন্দ্র বিশ্বাস ও জৈন কিশোর কালামিয়া সাতাইশ জুলাই সন্ধ্যায় লেঙ্গুড়ার ফুলবাড়ি নামক স্থানে ভারত বাংলাদেশের সীমান্তে এগারোশো বাহাত্তর নম্বর পিলারের কাছে তাদের সমাহিত ও দাহ করা হয় প্রতি বছর জেলা প্রশাসন এবং মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ছাব্বিশ জুলাই কর্মকান্দা শহীদ হওয়া এ বীর সেনাদের স্মৃতিতে উদ্দেশ্যে মাজার জিয়ারত ও আলোচনা সভাসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়